সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ, সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর রায়নুল নিশাত স্যার। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমাদের যে আমরা একটা বৈরী প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে আছি, তারপর বলতে চাই যে শ্রাবণ আষাঢ় শ্রাবণে এরকম বর্ষা তো আমরা অনেকদিন পরেই পাচ্ছি, এর জন্য আমাদের প্রস্তুতি ছিল না, তাই তো তাই কি আমাদের কাছে এটাকে বিড়ম্বনা মনে হচ্ছে কিনা? নগরবাসীরা কোনো সময় বৃষ্টি এনজয় করে না। এখন থেকে 50-60 বছর আগে যখন শহরে একতলা বাড়ি ছিল, সামনে বাগান ছিল, উঠান ছিল, উঠান ছিল, সামনে একটা বারান্দা ছিল, সেই বারান্দায় বসে বসে চা খেতে খেতে প্রকৃতি, বৃষ্টি, নিসর্গ ইত্যাদি উপভোগ করা যেত। আর গ্রামে এই সময় বৃষ্টিটাকে তো তারা ওয়েলকাম করত, কারণ প্রধান ফসল ছিল আমন ধান এখন থেকে 50-60 বছর আগে, এবং সেটা পুরোপুরি প্রকৃতি দত্ত বৃষ্টির উপরে নির্ভরশীল ছিল। এবং আমাদের কৃষি ব্যবস্থাপনা পুরোটাই গড়ে উঠেছে প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশের ইত্যাদির উপরে। এখন বৈশ্বিক উষ্ণতা বাড়ার সাথে সাথে আবহাওয়াটাতে, আমি পরিবর্তন শব্দটা ব্যবহার করব না, পরিবর্তন শব্দটা হলে তো এটা বদলে ওটা হয়েছে, ওটা হয়েছে তা তো না, এটা হচ্ছে আনপ্রেডিক্টিবিলিটি বেড়েছে। যেমন ধরুন 2015-র দিকে যদি আমরা হিসাব করি, এপ্রিল মে মাসে ভারতে কর্ণাটকাতে প্রচন্ড গরম পড়লো, অল্প কিছু জায়গা জুড়ে, পুরো ভারত জুড়ে না কিন্তু। তারপরে আমরা দেখলাম জুন মাসের দিকে, জুলাই মাসের প্রথম দিকে পাকিস্তানের কিছু জায়গা জুড়ে 130 ডিগ্রি 140 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হলো, পুরো পাকিস্তান জুড়ে না কিন্তু, বাট যে জায়গা জুড়ে এই তাপমাত্রা হয়েছে 10,000-12,000 লোক মারা গেছে। এই মুহূর্তে পাকিস্তানে বন্যা হচ্ছে যেখানে 40 জন লোক মারা গেছে। অন্যদিকে দক্ষিণ ভারতে বৃষ্টি হচ্ছে না বলে সরকার অত্যন্ত শঙ্কিত। বাংলাদেশের যতটুকু ডেটা আমি দেখেছি এখন পর্যন্ত, স্বাভাবিক বৃষ্টিপাতই হচ্ছে, একটু আগে বৃষ্টি নেমেছে, এপ্রিল মাসে বৃষ্টি নেমেছে, মে মাসেও কিছু কিছু বৃষ্টি হয়েছে, জুনে হলো, জুন জুলাই অগস্ট তো বৃষ্টি হবে, গত কয়েক বছরে অক্টোবরেও বৃষ্টি হয়েছে যেটা অস্বাভাবিক। আষাঢ় শ্রাবণ অর্থাৎ জুলাই অগস্ট মাসে কম হয়েছে। এখন এই যে বিড়ম্বনাটা হচ্ছে আমাদের যাতায়াতে, ঈদের কদিনে দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রথম জিনিস হচ্ছে, দেখেন আমি যখন বুয়েটের ছাত্র ছিলাম, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ক্লাসে স্যার পড়িয়েছেন যে রাস্তার মাঝখানটা উঁচু রাখবে যাতে দুই পাশ দিয়ে পানি নেমে যেতে পারে, আর যেখানে রাস্তাটা মোড় নিচ্ছে তখন একটা সাইড উঁচু হবে বাইরের দিক, ভিতরের দিকটা নিচু হবে, এবং সেখানে ড্রেনেজ থাকতেই হবে। অর্থাৎ আমি যদি বিটুমিন দিয়ে রাস্তা করি, ফ্লেক্সিবল এম্বাংমেন্ট বলি আমরা, অর ফ্লেক্সিবল পেভমেন্ট, সেটার ক্ষেত্রে ড্রেনেজটা হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আপনি দেখবেন যে যেখানে পানি জমে আছে সেখানে যদি একটা ভারী যানবাহন, একটা ট্রাক, একটা বাস, বিশেষ করে বাস স্টপেজগুলো দেখবেন যে ঢেউ খেলানো, সেখানে যেই মুহূর্তে সে ব্রেক করছে তার পুরো লোডটা গিয়ে রাস্তার উপরে পড়ছে, ক্র্যাম্বল করলো, দুটো নুড়ি পাথর উড়ে গেল, তারপর আস্তে আস্তে বড় একটা গর্ত হচ্ছে। অর্থাৎ বর্ষামুখর দেশে যে কোনো সময় স্বাভাবিক বৃষ্টি হতে পারে, যেটা এখন হচ্ছে টিপটিপ বৃষ্টি, স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। অর্থাৎ অথবা ক্লাইমেট চেঞ্জের কারণে এমন হতে পারে যে হঠাৎ করে বৃষ্টি হয়ে রাস্তা একেবারে সয়লাব হয়ে গেল, অর্থাৎ অল্প সময় বেশি বৃষ্টির প্রবণতা আছে। দুটোর জন্যই ড্রেনেজ সিস্টেম প্রয়োজন। এই ড্রেনেজটা রাস্তাগুলোকে আমরা যখন কিছুদিন পর পর এসে আমরা কার্পেটিং করে রাস্তাটাকে উঁচু করে ফেলছি, এবং রাস্তাটা কার্পেটিং করার সময় পাশের ফুটপাথের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে, কিনারে যে ড্রেনেজ থাকবে, কিছু কিছু জায়গায় যে ড্রেনেজ নেই আছে, কিছু কিছু জায়গায় নালা আছে, কিছু কিছু আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের স্টর্ম সোয়ারের সাথে কানেকশন আছে, সেগুলো পরিষ্কারের ব্যাপার। আমরা গত কয়েকদিন ধরে দেখছি ঢাকা শহরে বহু জায়গাতে ম্যানহোল খুলে ময়লাটা তুলে পাশেই রেখে দেওয়া হয়েছে, রেখে দিচ্ছে, সাধারণত যাদের এটা পরিষ্কার করার কথা তারা চায় যে ওটা একটু শুকাক, শুকালে তুলে নিয়ে যেতে সুবিধা হবে, শুকানোর আগে বৃষ্টি চলে এসে আবার ময়লাটা চলে যাচ্ছে। তো আমাদের যে প্রকৃতির যে স্বাভাবিক ব্যবহার এটার কথা ভুললে চলবে না, আর অস্বাভাবিক ব্যবহারের দিকে যে প্রকৃতি যাচ্ছে, পৃথিবী যাচ্ছে, এটা বলা বাহুল্য। আমরা লক্ষ্য করেছি যে 2014 ছিল এতদিন ধরে, মানে গত 100-200 বছরের মধ্যে সবচেয়ে গরম বছর, 2015-তে আবার ওই একটু একটু করে তাপ বাড়ছে। আর ভবিষ্যতের কথা যেটা, গত মাসে প্যারিসে বিশ্বের বিজ্ঞানীদের একটা সম্মেলন হয়েছে,
প্যারিসের কারণটা হচ্ছে এই বছর ডিসেম্বর মাসে প্যারিসে জলবায়ু পরিবর্তন নিয়ে একটা আন্তর্জাতিক নতুন করে আরেকটা চুক্তি হওয়ার কথা যেখানে বলা হচ্ছে পৃথিবীর তাপমাত্রা যাতে 2 ডিগ্রির উপরে না বাড়ে বিজ্ঞানীরা গত মাসে বিশ্বের সব নেতাকে আবার ওয়ার্নিং দিয়েছে যে বর্তমানে যে হারে চলছে এবং প্রত্যেকটা দেশ তাদের যে প্রজেকশন দেখাচ্ছে যে কিভাবে তাদের উন্নয়ন প্রক্রিয়া চলবে তাতে 3.5 ডিগ্রিতে চলে যাবে এখন থেকে 1 ডিগ্রি বেশি 3.5 ডিগ্রি এভারেজ থেকে তার মানে আজকের থেকে আরো 1.5 ডিগ্রি তো মানে 1800 সনের থেকে যদি 3 ডিগ্রির উপরে ওঠে তাহলে বিশ্বে অনেক ক্ষেত্রে বড় বড় বিপর্যয় ঘটবে প্রথম বিপর্যয় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়বে তো তাহলে যদি এই তাপমাত্রাটা ডাবল হয় মানে 3 ডিগ্রি 3.5 ডিগ্রি হয় এগুলো আরো ঘন ঘন ঘটবে অসময়ে বৃষ্টি হবে যখন বৃষ্টি হওয়ার কথা তখন হবে না আবার যখন বৃষ্টি নামবে তখন ঝুম বৃষ্টি নামবে তার একটা প্রমাণ আমরা দেখলাম এই যে ল্যান্ডস্লাইড হলো কক্সবাজারে কিছু লোক মারা গেছে তো এবার সরকারকে সাধুবাদ দিতে হয় যে এই ঝুঁকিপূর্ণ স্লোপের নিচে যারা থাকে তাদেরকে সরানোর জন্য প্রশাসন প্রচুর চেষ্টা করেছে কিন্তু এখন মানুষেরও তো যাওয়ার জায়গা চাই সবকিছু মিলিয়ে এই দুর্ঘটনাগুলো হচ্ছে তবে এখনকার সময়ে বৃষ্টি এটুকু আমার কাছে ভালোই লাগছে যদিও ঢাকা শহরে যানজট বাড়ছে পানির কারণে নগরবাসীর জন্য অসুবিধা হচ্ছে পাতামরি সাঙ্গুর পানি ব্রেজার কারণে বা অতিবৃষ্টির কারণে বান্দরবন প্লাবিত হয়েছে বান্দরবনে জলাবদ্ধতা তৈরি হয়েছে ফিনির কথা বলছেন চট্টগ্রামের কথা বলছিলাম আপনি যদি বান্দরবন নিয়ে কথা বলেন যে বান্দরবনের আগে ঢাকার একটা কথা আচ্ছা জি যেমন ধরুন ঢাকার রাস্তাঘাটের কথা তো একটু আগে বললাম এখন বাড়িঘরের অবস্থা দেখেন যে অপরিকল্পিত শব্দটা তো ঠিক না অপরিকল্পনা করে কেউ করে না মানে পরিকল্পনাহীন হিসাবে চলছে ধানমন্ডি কিংবা গুলশানে যেখানে একটা এক বিঘার প্লটে একটা বাড়ি পাঁচজন ছজন থাকার কথা সেখানে এখন আমি 30টা 32টা ফ্ল্যাট করে পুরো জায়গাটা পেভ করে ফেলেছি আমি বন ধ্বংস করেছি পাহাড়ের স্লোপ কেটে রাস্তা করছি বান্দরবনে কিন্তু সমুদ্রের পানি জোয়ারের পানি গিয়ে কিন্তু বান্দরবনে প্লাবন সৃষ্টি করেনি এটা হচ্ছে বৃষ্টির পানি যে গিরিখাত দিয়ে নামতো যে ছড়াটা নামতো সেইটা ল্যান্ডস্লাইড হয়ে বন্ধ হয়ে গেছে আমার এক সহকর্মী বান্দরবন বেড়াতে গিয়েছিলেন আটকা পড়েছেন তিনি তার বন্ধু বান্ধব সহ তা আমি বললাম যে আসলে কি করে বলছে স্যার ওইখান থেকে বাস চলছে যেখানে ল্যান্ডস্লাইডের রাস্তাটা আটকে গেছে সেই পর্যন্ত তারপরে কাদার মধ্যে কোনো মতে হেঁটে পার হয়ে আবার এপার থেকে চট্টগ্রাম পর্যন্ত বাস চলছে অর্থাৎ ওইখানে প্রাকৃতিক যে ভারসাম্য ছিল উন্নয়নের নামই হোক বা যে কারণেই হোক আমরা পানি নিষ্কাশনের জন্য রাস্তা রাখিনি রাস্তা না রাখার কারণে রাস্তাটা আটকে যাচ্ছে চট্টগ্রাম শহরে আপনি চট্টগ্রামের লোকজনকে যখনই জিজ্ঞাসা করবেন চট্টগ্রামে অসংখ্য খাল ছিল আপনি চট্টগ্রাম বন্দরে নম্বর দিয়ে বলা হতো 1 নম্বর খাল 2 নম্বর খাল 10 নম্বর খাল 10 নম্বর খালটা আমি ভালো করে জানি এই কারণে যে ওখানে দীর্ঘদিন ধরে জোয়ার ভাটার উচ্চতা ওখানে মাপা হয় তো এখন এই যে চাকতাই খাল ছিল এটা তো ভরাট হয়ে গেছে ঢাকা শহরের কথা যদি বলি যে ধলাই খাল আপনাকে যদি আমি বলি যে নীলক্ষেতে এখন যেখানে লেপ্তোষকের দোকান ছিল ওইটা ধলাই খালের অংশ ছিল আজিমপুর থেকে যে রাস্তাটা বেবি আইসক্রিম হয়ে আজাদ অফিসের ওখান থেকে বেরিয়ে গেছে সেখানে রাস্তার মাঝখানে যে মিডিয়ানটা আছে ওই মিডিয়ানটা এবং ইডেনের কলেজের মাঝখানের অংশটা বিরাট নালা ছিল আমি নিজে দেখেছি আমি যখন স্কুলে পড়ি তখন ওটাকে ভরাট করে ওর উপরে কালভার্ট করা হলো সরি পাইপ বসানো হলো আমি 73-74-এ এখন যেটাকে আমরা রাসেল স্কোয়ার বলি পান্থপথের এই রাস্তা দিয়ে যেটা রাস্তা ওটা দিয়ে কাঠ বোঝাই নৌকা আমি নিজে দেখেছি 70-এর দশকে 80-এর দশক কেন 90-এর দশকে আমরা রামপুরার সেতুর কাছে নৌকা দেখেছি অর্থাৎ পানি পর্যন্ত দেখেছি আমি নিজে দেখেছি তাহলে এই এইটা দিয়ে তো এখন কোষা নৌকাও চলা সম্ভব না তো আমরা যদি প্রত্যেকটা নগরে বৃষ্টিপাত পানিটা বেরোবে কি করে আপনি চট্টগ্রামের কথা বলছেন বান্দরবনের কথা বলছেন সাতক্ষীরা শহরে যান একই সমস্যা একটা নদী আছে খাল বলে প্রাণসায়রের খাল যেখান থেকে মরিচাপে পানি বের হয় সেটা ভরাট হয়ে এসছে তারপরেও আছে কিন্তু পাশে যখন বাড়ি হতে হতে নগরটা বাড়ছে তখন কিন্তু পানি বের করার কোনো রাস্তা দেখছি না কদিন আগে আমি দেখছিলাম যে ময়মনসিংহের নগরায়নের উপরে আমাদের নগর পরিকল্পনাবিদরা স্টাডি করছেন যে কি করা যায় এখন
এক পাশে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র স্বাভাবিকভাবে পুরাতন ব্রহ্মপুত্রর পার প্রাকৃতিকভাবে কিছুটা উঁচু কিছু কিছু নালা যাচ্ছে শহরটা বাড়ছে নদীর থেকে বাইরের দিকে ভিতরের দিকে এবং আমার তো ভয় হচ্ছে এখন থেকে 10 বছর পরে মামনসিং শহরের পানি নিষ্কাশনের কোনো রাস্তা থাকবে না সমস্ত খাল ভরাট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে কাজী অবিলম্বে আমি মনে করি যে সরকারের নগরগুলোর জন্য পানি নিষ্কাশনের পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা দরকার এজন্য বলছি যে আজকে হয়তো আমাদের জনসংখ্যার 20 ভাগ 25 ভাগ নগরে থাকে এখন থেকে 50 বছর পরে কিন্তু নগরবাসীর সংখ্যা নগরবাসীর সংখ্যা গ্রামবাসীর থেকে অনেক বেশি হবে কাজী প্রত্যেকটা নগর বলতে আমি বুঝাচ্ছি যে যেখানকার লোকের আয় কৃষি ছাড়া অন্য কিছু থেকে আসে তাহলে ঢাকা জেলা শহর থানা শহর ইউনিয়ন পরিষদ ইউনিয়নের যে শহরগুলো পৌরসভা আরবান পৌরসভা এই সবগুলোর জন্য কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুলে রাখা দরকার অর্থাৎ বর্ষাকালের অবস্থাটা পুরোপুরি ডকুমেন্ট করে পানি নিষ্কাশনের যে প্রাকৃতিক রাস্তা যেগুলো ছিল এগুলোকে খোলা প্রয়োজন বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এই সমস্ত এলাকাতে আরো সমস্যা হচ্ছে যেহেতু পাহাড়ের এখন পাহাড়ের স্লোপগুলো যখন উন্মুক্ত হয়ে যাচ্ছে বন ধ্বংস হচ্ছে তখন ভূমিক্ষয় বাড়ছে স্লোপগুলো স্টিপ হচ্ছে বেশি বৃষ্টি হলে সেগুলো সরাসরি নেমে এসে ছড়াগুলোকে ভরে ফেলছে একই অবস্থা সিলেটে হবে সিলেটেও কিন্তু যে ছড়া যেগুলো আছে পানি নিষ্কাশনের ব্যবস্থা যেগুলো আছে সেগুলো নেই আমি যখন স্কুলে পড়ি তখন সিলেটে থাকার কারণ ঘটেছিল আমার পিতা পোস্টের ছিলেন বলে তখন বৃষ্টি হতো প্রচন্ড বৃষ্টি হতো কিন্তু বৃষ্টি হলে শহরের মধ্যে যে নালাগুলো ছিল কলকল 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 পানি বয়ে গিয়ে 2 ঘন্টার মধ্যে নালার বিকল্প হিসেবে ড্রেন করা হলো ড্রেনেজ বক্স কালভার্ট করা হলো সেটা তো সমাধান না দুটো জিনিস আছে বক্স কালভার্ট গুলো ব্যবস্থাপনা করে সেটাকে সারা বছর কার্যকর রাখতে হবে প্রভাবিত রাখতে হবে এখন ধরেন আপনার বিজয়নগরের ওখানে যে বক্স কালভার্ট আছে এটা একটা রেকট্যাঙ্গুলার বক্স কালভার্ট আর মজার জিনিস হচ্ছে বুয়েটে আমি যখন শিক্ষক ছিলাম তখন পড়িয়েছি যে এটাই হচ্ছে সবচেয়ে খারাপ ধরনের বক্স আচ্ছা এই যে রেকট্যাঙ্গুলার আচ্ছা এটা হতে হবে গোলাকার এবং যদি এটা বর্ষার পানি ধরে নেওয়া যাওয়ার জন্য উপযুক্ত হয় তাহলে এটা হবে একটা ডিমের মতো এবং তলাতে আবার ছোট একটা ডিপ চ্যানেল থাকবে যেটা শুকনো মৌসুমের পানি নিয়ে যাবে আমাদের এখানে স্টর্ম সোয়ার ছিল এক সময় সেটার সাথে পয় নিষ্কাশনের নালাটা যুক্ত করা হয়ে গেছে এটাকে বক্স কালভার্ট করে উপরেরটাকে রাস্তা হিসেবে ব্যবহার করছি এবং আমি যেহেতু জানি বিজয়নগরের যে বক্স কালভার্টের অবস্থা এত খারাপ যে ওটার এক তৃতীয়াংশ থেকে অর্ধেক নগরের শক্ত বর্জ্য সিমেন্ট টিমেন্ট ইত্যাদি এমনভাবে শক্ত হয়েছে ওখানে ডিনামাইট দিয়ে ফুটালেও সেটা পরিষ্কার করা সম্ভব না অর্থাৎ যে ডিজাইন করে ওটাকে হিসাব করা হয়েছিল সেটাও নষ্ট হচ্ছে অর্থাৎ আমরা কোনো মতে বর্ষাকালটা পার করতে পারলেই ভুলে যাই আবার 8 মাস 9 মাস পরে যখন বর্ষাকাল আসে তখন সকলকে বকাবকি করতে থাকি ঢাকা নগরীতে ওয়াসা পানি নিষ্কাশন কিভাবে হবে এখানে একটা প্রাতিষ্ঠানিক জটিলতা আছে ঢাকার ব্যবস্থাপনার দায়িত্বে কে ওয়াসা মিউনিসিপ্যাল কর্পোরেশন রাজুক আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট তো সবকিছু মিলে একটা জটিলতা আছে কিন্তু তারপরও একটা মহাপরিকল্পনা কিন্তু আছে আমরা দেখি কয়েক বছর পরপর 8 বছর 10 বছর পরপর এটাকে হালনাগাদ করা হচ্ছে বাট এখন শহর দেশ যেমন রাস্তাঘাট মহাসড়ক উন্নয়নে বড় বড় প্রজেক্ট নিচ্ছে এই পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য এখনই পদক্ষেপ নিতে হবে ড্রেনেজের জন্য এক নম্বর দু নম্বর হচ্ছে ঢাকা সিটির জন্য এবং ঢাকার মতো অন্যান্য শহরে যেখানে পাম্প লাগবে শহরের বাইরে যদি বেড়িমাত করা হয় ভিতরে যদি নগরায়ন করা হয় তাহলে পানিটাকে বের করার জন্য যে পাম্প স্টেশন লাগবে তার সামনে একটা জলাধারের জন্য জায়গা লাগবে আপনি যদি টঙ্গী থেকে আশুলিয়া যান আশুলিয়া থেকে মিরপুর ব্রিজ আসেন এটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ওখানে গোরান চাঁদবাড়ি বলে একটা জায়গাতে একটা পাম্প স্টেশন আছে অরিজিনালি সেখানে 3টা পাম্প বসানো ছিল বলা ছিল যে সাধারণ সময় একটা চলবে ইমার্জেন্সির সময় 2টো চলবে তৃতীয়টা হচ্ছে স্ট্যান্ড বাই এখন ওই 3টার অতিরিক্ত আরো 3টা পাম্প স্টেশন করা হয়েছে কারণ তার সামনে যে জলাধারটা এটা ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে তারপরেও দাতাদের চাপে পানি উন্নয়ন বোর্ড কিছু অংশ কিনে তাদের দখলের মধ্যে রাখতে পেরেছেন কিন্তু সেই জলাধারের সামনেও যে সমস্ত নিচু জায়গাগুলো আছে উত্তরার কিছু জায়গা ভরাট হচ্ছে বাকিগুলো ভরাট হয়ে পল্লবীর সাথে এটা মিশে যাবে
হয়তো গোরানচাঁদবাড়ি কাজ করলে পল্লবী কিংবা উত্তরা শুকনা থাকবে কিন্তু কল্যাণপুর এলাকা আদাবর এলাকার লোকজনের জন্য কিন্তু আমি দুঃসংবাদ আমরা ঢাকার পাশের মানে ডিএনডি বাতের কথা বলতে পারবো তারা তো এখনো নিমজ্জিত হয়ে যান এবং এবারও গিয়েছেন পাশাপাশি তার একটু যে শহর কেন্দ্রিক আমরা যদি এখনই এই যে শহর কেন্দ্রিক জেলা শহর বা উপজেলা শহর কেন্দ্রিক যে নদীগুলো আছে সেগুলো বাঁচাতে পারলেও তো ড্রেনেজ সিস্টেমটাকে রক্ষা করা যায় জেলা শহরগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু একবার এক নদীর মরে গেলে তো তাকে আর জীবিত করাটা খুব মুশকিলের ব্যাপার তো এখন থেকে জেলাওয়ারি মনোযোগটা দেওয়া যায় কিনা আমি মনে করি শুধু জেলাওয়ারি না প্রত্যেকটা নদীকেন্দ্রিক প্রত্যেকটা নগরেরই পাশে দেখা যাবে হয় নগরের মধ্যখান থেকে নদী গেছে না হলে পাশ দিয়ে গিয়েছে মধ্যে দিয়ে যাক আর পাশ দিয়ে যাক এই নদীটা যারা দখল করেছে তাদের হাত থেকে উদ্ধার করতে হবে এখন কেউ যদি কাগজ প্রডিউস করে যে এটা আমার তিন পুরুষের জমি নদী দখলে ছিল ঠিক আছে তাকে কম্পেনসেশন দিয়ে হলেও নগরের স্বার্থে জনসাধারণের স্বার্থে এটাকে পুনরুদ্ধার করতে হবে এখন আমরা যখন পুনরুদ্ধারের খেলা দেখি ঢাকা শহরের আশেপাশে একটু ভাঙলো কিছুদিন পরে আবার গড়ে উঠল এবং ভেঙে যিনি যারা ভেঙে দিলেন তারাই এবার ওটাকে দখল করলেন এবং এটার একমাত্র উপায় হচ্ছে নদীর পার ঘেঁষে যদি রাস্তা করে দেয়া হয় যেখানে হাঁটাহাঁটি করবে মানুষ আর দখল হবে না এবং নদীর যতটুকু উইডথ প্রয়োজন ততটুকু নদীকে দিয়ে তারপরে এতে যদি কিছু জমি অধিগ্রহণ করতে হয় সেটারও ব্যবস্থা নিতে হবে অবশ্য উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আর নদীর একটার সাথে আরেকটা যে কানেকটিভিটি আছে আমরা বহু জায়গাতে দেখেছি স্থানীয় সরকারের অবকাঠামো যেগুলো নির্মিত হয়েছে রাস্তাটাকে সংকুচিত নদীটাকে সংকুচিত করা হয়েছে কারণ সেতুর দৈর্ঘ্য যাতে কমে সেক্ষেত্রে ভেঙে এটাকে নদীকে খুলে দিতে হবে আপনি ডিএনডির কথা বলছিলেন ডিএনডিতে 60-এর দশকে যখন ডিএনডি তৈরি হয় তখন শিমরাইল বলে জায়গাতে সেখানে তিনটা পাম্প ছিল একটা পাম্প যথেষ্ট দ্বিতীয় পাম্প এক্সট্রিম কন্ডিশন তৃতীয় পাম্পটা স্ট্যান্ড বাই এখন ওরা তিনটা পাম্পই চালাতে চেষ্টা করে কিন্তু পানি আসে না অর্থাৎ ওটার সামনে কোনো জলাধার না থাকাতে খাল দিয়ে পানি আসতে হবে খালগুলো দখল হয়ে যাওয়াতে পানি আসছে না তাহলে এখন সামান্য বৃষ্টি হলে বৃষ্টির পানিটা জমে থাকে আস্তে 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 পানি আসে তো সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ডিএনডি এলাকাতে যেহেতু এখন আর একটা কৃষি এলাকা নেই নগরায়ণ হয়ে যাচ্ছে আবাসিক এলাকা ধরে নিয়ে নতুন করে ডিজাইন করা হয়েছে তাতে দেখা যায় যে আরো চারটা নতুন পাম্প স্টেশন লাগবে এবং এই চারটা পাম্প স্টেশনে পানি নিয়ে যাওয়ার জন্য খালগুলো কোথা দিয়ে হবে কিভাবে হবে তার প্রস্থচ্ছেদ কতটুকু হবে এগুলো চিহ্নিত করা হয়েছে তাহলে সরকার যদি ওই প্রকল্প বাস্তবায়ন করে তাহলে কিন্তু ডিএনডি কে শুকনা রাখা সম্ভব অন্যথায় যেটা হবে সেটা হচ্ছে যার ক্ষমতা আছে সে মাটি ফেলে ভিটিটাকে উঁচু করবে যে উঁচু করতে পারবে না তার জমিতে পানি জমা হবে তো এর জন্য কিন্তু পরিকল্পনা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পাম্প স্টেশন করে কারণ বাইরে নদীর পানি সবসময় বেশি থাকবে তো হয় নদীর পানির স্তরে জমিটাকে উঁচু করতে হবে যেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ পানিটাকে তো যেতে হবে কোথাও তাহলে এই খালগুলোর জন্য যতটুকু জায়গা প্রয়োজন এইটা নদীর দখলে কিংবা খালের দখলে যতটুকু আছে তার অতিরিক্ত জমিটা দরকার হলে উদ্ধার করতে হবে আমি পদ্মা ব্রিজের সাথে জড়িত বিধায় মাঝে মাঝে পদ্মা সেতুতে যাই পথে ইছামতি বলে একটা নদী ক্রস করতে হয় জি কদিন আগে আমার গাড়ির চালক হঠাৎ করে আমাকে গাড়িটা থামালেন আমি বলি কি ব্যাপার বলছে দেখেন স্যার নদীর মধ্যখান পর্যন্ত একটা ছয়তলা বিল্ডিং তো যেটা একটা প্রবাহমান নদী ছিল শীতকালে যেহেতু কোনো কারণে শুকিয়ে যায় সেটার মধ্যখানে যদি আমি একটা বাড়ি তুলি তো এটা তো প্রকৃতি ক্ষমা করবে না কাজেই আপনি বর্ষাকাল আসলেই এই তখন এই কথাটা মনে করবো এই জায়গায় স্যার একটু আমি যোগ করতে চাই যে জলাশয় আইন হয়েছিল সে আইনটা আসলে কতটা প্রয়োগ হলো ওকে তো চারটা আইনের কথা বলা যায় আইনের অভাব নেই প্রথমটা হচ্ছে জলাশয় আইন এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির মধ্যে প্রয়োগ নাই এখনো আমরা খবরের কাগজে প্রায় দেখি বিভিন্ন নগরের পুরাতন জলাশয় বন্ধ করে দিয়ে বিল্ডিং করা হচ্ছে এবং আমার জন্য সবচেয়ে মজার উদাহরণ হচ্ছে ঢাকা শহরের মৎস্য ভবন যেটা ওটা কিন্তু একটা পুকুর ছিল তাহলে একটা পুকুর ভরাট করে মাছের তদারকির জন্য বিল্ডিং বানালাম দ্বিতীয় আইনটি হচ্ছে 2013 সনে পানি সংরক্ষণ আইন পানি ব্যবস্থাপনা আইন তৃতীয় হচ্ছে 2013 সনে নদী সংরক্ষণ আইন যদিও এটা মূলত তুরাগ বুড়িগঙ্গা বালু এটাকে কেন্দ্র করে এবং নদী রক্ষা কমিশন তৈরি হয়েছে বাট সবচেয়ে শক্তিশালী আমার কাছে যেটা মনে হয় আমাদের সংবিধানের 18 ক ধারার সংযোজন
অর্থাৎ নদী রক্ষার জন্য যত ধরনের আইন প্রয়োজন প্রাতিষ্ঠানিক অঙ্গীকার প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকার প্রয়োজন সেটা দেয়া আছে এখন হচ্ছে কঠোর হাতে সেটা বাস্তবায়ন বাস্তবায়ন করবে কে এখানেই হচ্ছে বাস্তবায়ন করবেন নীতি নির্ধারক দেশ যারা চালান আমরা তো টেকনিক্যাল লোকরা বলতে পারি যে নদীর এখানে এতটুকু স্পেস প্রয়োজন তার প্রবাহটাকে বৃষ্টি হবে এতটা এতটা পানি হবে তার জন্য খালের সাইজটা এতটুকু প্রয়োজন কিন্তু সেই খালটা ছিল প্রাকৃতিকভাবে হয়তো তার থেকে বড় ছিল যারা দখল করেছে তারা অত্যন্ত প্রভাবশালী তাদের কাছ থেকে দখল মুক্ত করতে হবে এটার বাইরে বলার কোনো ক্ষমতা আমাদের নাই কারণ বাস্তবায়নের ক্ষমতাটা হচ্ছে যারা দেশ চালাচ্ছেন তাদের এবং এই যে প্রতিষ্ঠানগুলো আছে যে আপনি রেগুলেটরি বোর্ডের কথা বলছিলেন যারা কর্তৃপক্ষ সেই রেগুলেটরি কর্তৃপক্ষরা মৌসুমী উদ্যোগ নেন বিভিন্ন সময় যে যেটা বললেন বর্ষা আসলে বর্ষার আগে পরে উদ্ধার অভিযান কিন্তু সেটা আসলে আমার কাছে আমাদের কাছে মনে হয় ক্যামেরা সহ ক্যামেরা ট্রায়াল ক্যামেরা সহ হয়ে যায় এখন সময় এসছে দেশ তো যথেষ্ট উন্নতি করেছে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ কিন্তু এখন দাতাদের উপরে নির্ভরশীল না যে কোনো একটা প্রকল্প হলে আমরা দেখি যে 60% 70% টাকা কিন্তু আমরা দেই অর্থাৎ আমরাই কিন্তু পরিকল্পনা তৈরি করতে পারি আমাদের অর্থনীতি তো এখন তো কয়েক হাজার লক্ষ কোটি টাকার বাজেট কাজেই আমরা যদি সুষম উন্নয়নের কথা চিন্তা করি প্রকৃতির কথা চিন্তা করি তাহলে কিন্তু অর্থটা বোধহয় বাধা নয় বাধাটা হচ্ছে এর বাস্তবায়ন তো বাস্তবায়নের দায়িত্ব যাদের তাদেরকে আমরা মনে করিয়ে দিতে পারি যে আপনারা দয়া করে এই কাজটি করুন অন্যথায় না তারা ইয়ে কাজটা করার উদ্যোগ নেন যে বছরে এক দুবার যেটা দৃশ্যমান হয় হ্যাঁ সেই আর কি এখন আমাদের তাহলে যেটা আমরা করতে পারি জনমত সৃষ্টি করতে পারি পরিকল্পনা যেটা করা গৃহীত হচ্ছে যেমন আপনি ময়মনসিংহ শহরের কথা বললাম আমি যখন দেখলাম যে ময়মনসিংহ শহরের যে পরিকল্পনা নগর আমাদের এটা আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট বলে তারা যেটা করেছে অতি চমৎকার আমি দেখে অত্যন্ত ভালো লাগলো একটা প্রত্যেকটা বাড়িকে তারা নিখুঁতভাবে চিহ্নিত করে রাস্তা কিভাবে করতে হবে ময়মনসিংহ শহরটা যেভাবে বাড়ছে কিন্তু তার পানি নিষ্কাশন হবে কি করে তার কোনো বুদ্ধি তারা বের করতে পারেনি অর্থাৎ সমস্যাগুলোকে যদি আমরা পাবলিসাইজ করি সাধারণ আলোচনার পরিবর্তে আমরা যদি একেবারে যেমন ধরুন ডিএনডি কালকে যদি আমরা একটা আলোচনা করতে পারি ডিএনডির উপরে মহাপরিকল্পনা যারা করেছেন বাস্তবায়নের দায়িত্ব যাদের আছে নারায়ণগঞ্জ মিউনিসিপ্যালিটি ঢাকা মিউনিসিপ্যালিটির যতটুকু অংশ পানি উন্নয়ন বোর্ড যারা মডেল করেছে IWM তাদের সামনে এখন আমরা দেখাতে থাকি জনমত সৃষ্টি করতে থাকি এখন জনমতের তো আর বিকল্প নেই সেটার মাধ্যমে যদি কোনো সময় পলিটিক্যাল চাপ সৃষ্টি করা যায় ওই যেভাবে বলছেন যে আমাদের পরিকল্পনাগুলো আসলে রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক উদ্যোগটা জড়ি হয়ে পড়ে না হলে বাস্তবায়ন করা যাচ্ছে না এক্স্যাক্টলি দুর্যোগ ব্যবস্থাপনা বা মানে জলাবদ্ধতা থেকে রেহাই পাওয়া সবকিছুর জন্যই তো আমাদের প্রযুক্তি তো আমাদের সামনে অনেক এসেছে প্রযুক্তি এসেছে পরিকল্পনা আছে অভাবটা কোথায় ঘাটতিটা কোন জায়গায় ঘাটতিটা দুটো জায়গায় একটা হচ্ছে টাকার কথা বললেন যে সেখানে সমস্যা নাই পরিকল্পনাটা বাস্তবায়নের প্রথমত দ্বিতীয়ত হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স এবং তার রক্ষণাবেক্ষণের আমরা নতুন প্রকল্প নিতে ভালোবাসি নতুন নতুন অবকাঠামো নিতে ভালোবাসি কিন্তু সেই অবকাঠামোটাকে কাজ করার জন্য যে প্রাতিষ্ঠানিক রূপ প্রয়োজন সেটা আমাদের নেই আমরা থিওরিটিক্যালি যেটা বলি যে শুড বি পার্টিসিপেটরি আমি আচ্ছা উপকূল এলাকাতে যাই একটা পোল্ডার বানালাম সেখানে 10টা স্লুইস কিংবা রেগুলেটর বানানো হলো এখন থেকে 20 বছর আগে ওই 10টা স্লুইসের জন্য 10 জন কর্মকর্তা ছিলেন যারা ওই 10টার গেট খুলবেন বন্ধ করবেন এবং দেখা গেল যে তারা দুর্নীতি এমনভাবে জড়িয়ে পড়লেন যে কিছু লোকের স্বার্থ রক্ষা করার জন্য তারা গেট খুলছেন কিছু লোকের অসুবিধা সৃষ্টি করার জন্য তারা গেট বন্ধ করছেন মানে একটা স্থানীয় পলিটিক্সের মধ্যে তারা জড়িয়ে পড়লেন সরকার সিদ্ধান্ত নিলেন ভেরি কারেক্টলি যে এখন থেকে অবকাঠামো তৈরি করে স্থানীয় উপকারভোগী জনসাধারণকে দেয়া হবে তোমরা এটার ব্যবস্থাপনার দায়িত্ব নাও তারা দায়িত্ব নিতে রাজি আছে কিন্তু অবকাঠামোটা তৈরি হলো না একদিন সরকার এই স্লুইসগুলো যারা মেনটেন করতো তাদেরকে উইড্র করে নিয়ে আসলো এখন ওখানে দেখাশোনা করার কেউ নাই অর্থাৎ স্থানীয় আরেকটা শ্রেণী তৈরি হলো যারা এগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করছে তো বলতে চেষ্টা করছি যে স্থানীয় লোককে সম্পৃক্ত করতে হবে এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকে দায়িত্বশীল হতে হবে একটা কথা তো বটেই যে একজন সরকারি আমলার তেমন তো দায়িত্ব নেই প্রজেক্ট ফেল করলে করলো কিন্তু প্রতিনিধির কারণে যদি ফেল করে
তাকে তো অ্যাট লিস্ট সামনের ইলেকশনে তাকে দাঁড়াতে হবে জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে স্বচ্ছতার অভাব আমি মনে করি যে তথ্য আদান প্রদানের অভাবের কারণে জনমত সৃষ্টি হচ্ছে না এবং স্থানীয় যে আমরা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস বলি মানে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়নের ওয়ার্ড মেম্বার তাদেরকে সম্পৃক্ত করে যদি আমরা ব্যবস্থাপনার কিছুটা কাজ করতে পারি যেখানে বড় স্ট্রাকচার হবে সরকারি একজন কর্মকর্তা থাকবেন সেখানে কিন্তু কখন গেট খুলবেন গেট বন্ধ করবেন কিংবা একটা বাঁধ এক জায়গাতে একটু দুর্বল হয়ে গেছে তাৎক্ষণিকভাবে মেরামত করা প্রয়োজন যেটা কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে সম্ভব ইউনিয়ন পরিষদে কিন্তু টাকা বরাদ্দ করা আছে তার জন্য কিন্তু সে তিনি মেরামত করতে পারছেন না কারণ তার কোনো দায়িত্ব নেই আর যার মেরামত করার দায়িত্ব তার কোনো পয়সা নেই আপনি স্যার রাজনৈতিক সদিচ্ছার কথা বলছিলেন আগের পর্ব শেষের দিকে সেখানে যে বলা যে এই রাজনৈতিক সদিচ্ছাটা খুব প্রণিধানযোগ্য একটা বিষয় এই জন্য যে এই যে দখল তারপর আপনি যেগুলি বললেন স্থানীয় সরকার শক্তিশালী করা সেটা রাজনৈতিক প্রভাব থাকে সুতরাং রাজনীতি যদি ইচ্ছা পোষণ করে যে এই কাজটি স্থানীয় সরকারকে দিয়ে করা হবে কিংবা এই প্রকল্পটি করবে নদীটা বাঁচাবে তাহলে তো নদীটা বাঁচবে কারণ রাজনীতির মাধ্যমে যে প্রভাব বিস্তার করে এলাকা সেই তো নদীটা দখল করে তুষার আমি দুটো কথা বলি প্রথমত বাংলাদেশের মতো পানি সম্পদ ব্যবস্থাপনা এরকম জটিলতা আছে সেই দেশটির নাম হচ্ছে হল্যান্ড এবং হল্যান্ডে দুই জাতের ইলেকশন হয় একটা ইলেকশন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা করার জন্য আমাদের মতো পার্লামেন্ট ইলেকশন মিউনিসিপ্যালিটি ইলেকশন মেয়র ইলেকশন এটসেট্রা আরেকটা ওরা বলে পানি উন্নয়ন পানি বোর্ড পানি বোর্ড প্রত্যেকটা পোল্ডারের মধ্যে পানি ব্যবস্থাপনার জন্য আলাদা একটা ইলেকশন হয় আচ্ছা সেটা রাজনৈতিকভাবে হয় না ওই বোর্ডই সিদ্ধান্ত নেয় এবং তাদের কারিগরি লোক আছে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারদের মতো তারা কারিগরি অল্টারনেটিভ দেয় এটা করলে এই হবে এটা করলে এই হবে এটা করলে এই হবে এবং সেই নির্বাচিত বোর্ড অর্থাৎ জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত দেয় কি হবে আর দ্বিতীয় কথা আমি এখনো বিশ্বাস করি রাজনীতিবিদদের উপরে বিশ্বাস আছে কারণ এখনো তারা যখন ভোট চাইতে আসেন তারা বলেন আপনাদের সেবা করার সুযোগ দিন সেবা শব্দটা আছে এখনো এখনো আছে তো সেবা করার সুযোগ মানেটা কি আমার যাতে দুর্ভোগ না হয় উনি এসে আমার আমার সেবা করবেন সেটা তো চাই না কিন্তু উনি আমার জন্য যেন একটা সুন্দর পরিবেশে আমি জীবন যাপন করতে পারি এটাই তো হচ্ছে সেবার মূল্য রাস্তাতে লাইট আছে পয় নিষ্কাশন হচ্ছে পানি নিষ্কাশন হচ্ছে প্রত্যেকে বাড়ি তৈরি করার সময় যতটুকু জায়গা ছাড়ার কথা সেটা ছাড়ছে পাড়াতে অতিরিক্ত কোনো শব্দ সৃষ্টি হচ্ছে না কোনো ধরনের দূষণ হচ্ছে না এইটাই তো তারা চাইবেন রাস্তাঘাটগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে ব্রিজ কালভার থাকলে রক্ষণাবেক্ষণ হচ্ছে গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে তো আমি আশা করব যে আমাদের জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালনের জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশটা সৃষ্টি হবে কারণ এখন কিন্তু একটা দ্বন্দ্ব আছে আচ্ছা দ্বন্দ্বটা হচ্ছে এই একটা থানা এবং থানার পুরো অঞ্চলটা দেখভাল করার দায়িত্ব কি এমপি সাহেবের যার কিন্তু থাকার কথা ঢাকা শহরে এবং আইনসভাতে আইন তৈরি করা রাষ্ট্র পরিচালনা করার কাজ করার কথা তো এইখানে অনেকগুলো দ্বন্দ্ব আছে উপজেলা চেয়ারম্যান সংসদ সদস্য পৌর চেয়ারম্যান ওয়ার্ড মেম্বার ইউনিয়ন কাউন্সিল মেম্বার এখানে কার কি ভূমিকা এটা আমার কাছে এখনো পরিষ্কার না এইখানে বোধহয় সরকারের নজর দিয়ে এবং এই জায়গাটা স্যার তারা তো পরিকল্পনা তৈরি করে এই প্রকল্পগুলো তৈরি করে এখন এই যে কালভার্ট কিভাবে তৈরি হবে এলজিডি রাস্তাটা কিভাবে যাবে সেখানেও তো একটা ওই যে সেগুলো তো অনেক সময় জলাবদ্ধতা তৈরি করে পরিকল্পিত হবে রাস্তা না হওয়ার কারণে না এটা হচ্ছে সেই ক্ষেত্রে এলজিডি যখন করে ওদের কতগুলো স্ট্যান্ডার্ড ডিজাইন আছে এখন সাপোজ এখানে স্ট্যান্ডার্ড ডিজাইনে আমার 100 ফুটের একটা ব্রিজ দরকার এখন কোনো কারণে ওই ইউনিয়ন পরিষদে বরাদ্দ আছে যেটা দিয়ে 50 ফুট করা সম্ভব রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে গেল যেখানে 50 ফুট করে ফেলো টেকনিক্যাল লোক 50 ফিট করে ফেললো তো দোষ দুজনেরই টেকনিক্যাল লোকের বলা উচিত ছিল যে না আমি 100 ফিটের কম হলে করব না আর রাজনীতিবিদের বোঝা উচিত ছিল যে 100 ফিটটাকে কমিয়ে 50 ফিট করলে জনসাধারণের জন্য ভবিষ্যতে বিপত্তি সৃষ্টি হবে কাজে দুটোর মধ্যে একটা সমন্বয় প্রয়োজন তবে কারিগরি লোকরা নির্বাচিত প্রতিনিধিদের কথা শুনবেন এখানে কোনো বিকল্পের কোনো রাস্তা নেই সো দ্য টেকনিক্যাল পিপল ক্যানট ওভাররুল দ্য পলিটিক্যাল মাস্টার্স জনপ্রতিনিধিকে টপকে যেতে পারবে না কিন্তু জনপ্রতিনিধিকে বুঝতে হবে যে এই কাজ করলে এই সমস্যার সৃষ্টি হবে এবং সেই ব্যাপারে ওই টেকনিক্যাল লোকের সেই দক্ষতাটা থাকতে হবে সেখানে কিছু ঘাটতি আছে এবং এই ঘাটতি
মুক্তির জন্যই আমাদের যে আপনি একদম ঢাকা থেকে শুরু করে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্যার যেটা বললেন যে সার্বিকভাবে আমাদের এই যে বর্ষাকে উপভোগ করার জন্য বা বর্ষাকে যে আপনি যেটা প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললেন সেটা উপভোগ করার জন্য কোনো আয়োজনই আমাদের কাছে নাই, না থাকার কারণেই আমরা বলছি যে বর্ষা মানে দুর্ভোগ। কিন্তু আপনি বলছেন যে প্রকৃতিতে বর্ষা এবারও এসেছে স্বাভাবিকভাবেই। এবার তো স্বাভাবিক, এবার স্বাভাবিক। আমরা যেমন গত 2-3 বছর আগে দেখেছি বর্ষাকালে বর্ষা নেই, যে কারণে গ্রামের কৃষকরা পাট পচাতে পারেনি, তার তো জলাভূমি প্রয়োজন। তো পাটের যে সিজনটা বাংলাদেশে সেটা তো ওইভাবেই, সে বৈশাখ জ্যৈষ্ঠতে পাটের চারা লাগাবে, আষাঢ় শ্রাবণে কেটে ফেলবে, কেটে পানির মধ্যে ডুবিয়ে রেখে পাটটাকে পচিয়ে সোনালি আঁশটাকে সোনালি রং করে বের করে নিয়ে আসবে, আমন ধান হবে, মাছ হবে। এখন আমরা জলাভূমিগুলোকে সংকুচিত করে জলাভূমির সাথে নদীর যে সংযোগ যেগুলো ছিল সেগুলো বন্ধ করে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে প্রকৃতিকে তো কোণঠাসা করে ফেলছি। সেটাই আমাদের স্যার যে প্রকৃতি মনস্ক পরিকল্পনা থেকে আমরা সরে এসেছি, সেই জন্য আমরা দুর্ভোগ বলছি। তার অন্যতম কারণ জনসংখ্যার চাপ, এটা কান টানলে মাথা আসে সেরকম না, সেটা একটা। তারপরে যে মানে আপনি যেই সমস্যাগুলোর কথা বলেন ওই ব্যবস্থাপনাগুলো করলে তো সেই জনসংখ্যাকেও অনেকটাই সামাল দেওয়া যেত। আপনি যেটা একটা স্টেজে বলেছিলেন সেটাই প্রয়োজন, যে একটা এলাকা ভিত্তিক, সেটা একটা থানা হতে পারে, ইউনিয়ন হতে পারে, অববাহিকা হতে পারে, ধরে ধরে এগিয়ে যাওয়া, এগিয়ে যেতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। সবাই নিরাপদে থাকবেন, সুন্দর থাকবেন।